আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পাইপিং জেল। কেক ডেকোরেটের জন্য যে জেল ব্যবহার করা হয়, আজকে আমি আপনাদেরকে সেই জেল তৈরি করে দেখাবো। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা ঘরে সহজেই এই জেলটি তৈরি করতে পারবেন। আর এই জেলটির টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কত মজা হয়েছে। ইনশাআল্লাহ রেসিপিটি ফলো করে আপনারা নিরাশ হবেন না। তাহলে চলুন দেখে নিই পাইপিং জেলের জন্য কী কী লাগবে। পানি হাফ কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, অ্যাসেন্স সামান্য, আমি এখানে অরেঞ্জ অ্যাসেন্স ইউজ করেছি, আপনারা যে কোনো অ্যাসেন্স ইউজ করতে পারেন, এবং যে কোনো রঙের ফুড কালার। এখন একটি পাত্রে হাফ কাপ পানি দিয়ে তাতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এরপর 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে সামান্য অ্যাসেন্স ইউজ করব, যে কোনো ফ্লেভারের অ্যাসেন্স আপনারা ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব সামান্য ফুড কালার, আমি ব্লু কালার ইউজ করেছি, আপনারা যে কালার ইচ্ছা ইউজ করতে পারেন। এরপর ভালোভাবে মিক্স করে এটা আমি চুলায় বসিয়ে দিব। এটা নেড়ে নেড়ে বয়েল করে নিতে হবে, কেননা এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, না হয় পাত্রের গায়ে লেগে যাবে। এর জন্য এটা যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। আপনারা যদি অরেঞ্জ পাইপিং জেল বানাতে চান, তাহলে এখানে হাফ কাপ পানির পরিবর্তে হাফ কাপ মোচাম্বির রস ইউজ করবেন। এটা দেখুন ঘন হয়ে আসছে, 10 মিনিট নাড়ার পরেই এটা ঘন হয়ে আসে। আপনারা পাইপিং জেল বেশি তৈরি করতে চাইলে উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। আমার পাইপিং জেল তৈরি হয়ে গিয়েছে, দেখুন এটা পুরোপুরি ঘন হয়ে এসেছে। এখন এটা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঠিক হয়ে যাবে। পাইপিং জেলটা ঠান্ডা হওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, যাতে কেক ডেকোরেশন করতে সহজ হয়। আমি ব্লু কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ডিসক্রিপশন বক্সে আমি ফুল ডিটেলস দিয়ে দিব, এবং আমার ফেসবুক পেজ এবং বিজনেস পেজের লিঙ্কও দিয়ে দিব, প্লিজ চেক করে নেবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।